আর যে ব্রেকিং নিউজ এখন আপনারা দেখছেন, শ্রীকান্ত মাহাতোকে শোকজ তৃণমূলের। শ্রীকান্ত মাহাতো ক্রেতা সুরক্ষা মন্ত্রী, দল বিরোধী মন্তব্যের জন্য শোকজ। খারাপ লোকেদের সায় দিচ্ছে শীর্ষ নেতৃত্ব, অভিষেক ব্যানার্জিকে জানিয়েও মেলেনি সারা। এদিকে থাকতে পারবো কিনা আমরা, এদিকে আমরা ইলেকশন ছাড়ে চলে যাবো নাকি? হ্যাঁ, আমাদের সেই সিটিজেনশিপটা থাকবে কিনা? আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গাটা, আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গাটায়, বক্তব্যটা হচ্ছে এই জায়গাটায়। আমাদের সিটিজেনশিপ যদি আমাদের আমাদের রাইটটা ভঙ্গন করার চেষ্টা করে, তাহলে আমরা কী করবো? আমরা কী করা উচিত? সেই জন্য পশ্চিমাঞ্চল নাগরিক সমাজ, পশ্চিমাঞ্চল কৃষক সমাজ, পশ্চিমাঞ্চল বুদ্ধিজীবী সমাজ আমরা তৈরি করি। আপ তো মমতা দিদি তো পর্যন্ত আমরা যেতে চাই, বলতে চাই, যে এরকম দুর্বৃত্ত প্রাণ বলতে বোঝানোর চেষ্টা করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জির নেতা আমাদের সুব্রত বক্সী থেকে, তারা বুঝতে চায়নি। খারাপ লোককে তারা ভালো লোক বলছে, খারাপ লোককে তারা ভালো লোক বলছে, তাহলে আমরা বাঁচবো কী করে? খারাপ লোককে তো খারাপ লোক বলছে, আর ভালো লোককে তো ভালো লোক বলছে। খারাপ লোকের কথা শোনা চলবে না, ভালো লোকের কথা শুনছে, ওই খারাপ লোকের কথা শুনছে। এইখানে যদি দেবাদিদেব, মহাদেব, উমাশরণ, সন্ধ্যা রায়, মনমোহন সেন, জুনওয়ালিয়া, সাইনি, সাইন্তিকা, মিমি, ঝিমি, নুসরুত, মুসরুত, নেপাল সিং, সন্দীপ সিং, উত্তরা সিং, যারা লুটে পুটে খাচ্ছে, তারা যদি সম্পদ হয়, তা সেটা তো আর পার্টি করা যাবে না? পার্টি তো করা যাবে নাই তো, পার্টি করা যাবে না। তারা যদি পার্টির সম্পদ হয়, তারা যদি পার্টির সম্পদ হয়, টাকা টাকা করে যারা সার্বনিক টাকা হয়, চার টাকা ছাপায়, তাতে মন্ত্রী তো চলে গেল, ভালো আছে। বলো কথা, দোষারোপ করবে ওই ক্যাবিনেটের মন্ত্রী, সবাই চোর বলছে তো, চোর লোকের কথা শুনবে পার্টি না, চোর ডাকাতের কথা শুনবে। চার সালে চাপা হবে বা দিল্লি, বোম্বাই, চেন্নাই, কলকাতার লোকেরা ডাকাতি করবে টাকা, আর আমরা চোর থাকবো, সেই ক্যাবিনেটে থাকবো। এটা কি থাকাটা উচিত আছে কি? তাহলে আমাকে পথ দিতে হবে, হয় আমাকে আশ্রমে চলে যেতে হবে, এটা তো ওদের অভিযোগ বলছে, আশ্রমে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে দিতে বলে যেতে হবে। আর নাহলে আমরা সামাজিক আন্দোলন করতে দেশে হইতেছি, যখন অন্যায় বিচার পাবো তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, যেটা অন্যায় বিরুদ্ধে আমরা মুখে তো বলতে পারবো, আমরা তো সিপিএমের 34 মনে বলতে পারি। যে আমরা নন্দীগ্রাম নেতা সুচকুর নানু আমাকে যেমন বলছে, দাদা ভক্তি হ্যাঙ্গল, তুমি কি বলবে? আমি বলি ভক্তি বলে দেবো, যে নন্দীগ্রাম নেতা সুচকুর নানুর মরিজাপি সাইবাড়ি ছোট আমাদের দাসের বান কঙ্কাল গণহত্যা ভক্তি আমরা বলে দেবো, যে ভক্তি ঘটেছে। আরে আমার জন্য কি সবার জন্য? স্থানীয় বিজেপি নেতা শঙ্কর বুছাই কি বলেছেন আপনাদের শোনাবো। মনে হয় মন্ত্রী মশাইয়ের বিলম্বে বোধোদয় হয়েছে, কারণ আমরা দেখেছি যে তৃণমূল থেকে সবাই বেরিয়ে যেতে চাইছে, তাই মিমি নুজরত থেকে শুরু করে ঝুনমালিতে শুরু করে সবার সম্পর্কে যিনি যে মন্তব্য করছেন, এটা খুব একটা খারাপ বলেননি। তো মন্ত্রী মশাই সম্ভবত পশ্চিমাঞ্চল যে নাগরিক সমিতি গঠন করার কথা বলেছেন, তার মধ্য দিয়ে উনি হয়তো বা ব্যাকডোর দিয়ে মাওবাদী ঢুকানোর পরিকল্পনা করছে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। এবং তৃণমূলের যে মোহভঙ্গ হয়েছে তার জন্য সাধুবাদ জানাচ্ছি, কিন্তু ওনার যে প্ল্যানিং, আমার মনে হচ্ছে যে তৃণমূলের মোহভঙ্গের সঙ্গে সঙ্গে ব্যাকডোর দিয়ে, পেছন দরজা দিয়ে, যেমন আগেও দেখেছি, মাওবাদী ঢুকানোর পরিকল্পনা। আমরা শুনালাম স্থানীয় বিজেপি নেতা শঙ্কর বুছাইত কি বললেন, আর যে খবর আপনাদের দিচ্ছি শ্রীকান্ত মাহাতো, যে তার অডিও টেপ, যে তার যে বক্তব্য সামনে এসেছে তা আপনাদের আমরা শোনালাম। শ্রীকান্ত মাহাতো কি বলছেন, খারাপ লোকেদের সায় দিচ্ছে শীর্ষ নেতৃত্ব। কোন শীর্ষ নেতৃত্ব? তৃণমূল শীর্ষ নেতৃত্বের কথা তিনি বলছেন, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জিকে জানিয়েও সারা মেলেনি এই ব্যাপারে। দলীয় বৈঠকে নাগরিক সমিতি করার বার্তা দেন শ্রীকান্ত মাহাতো, আর এই বক্তব্যের জেরেই শ্রীকান্তকে শোকজ করা হয়। মিমি, জুনমালিয়াদের কটাক্ষ, খারাপ লোক বলে কটাক্ষ করেছেন শ্রীকান্ত মাহাতো, আর তারপরেই তাকে শোকজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই মুহূর্তে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শঙ্কুদেব, শ্রীকান্ত মাহাতো তিনি দলের বিরুদ্ধেই কথা বলছেন, তিনি বলছেন যে খারাপ লোকেদের সায় দিচ্ছে শীর্ষ নেতৃত্ব, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, তিনি অভিষেক ব্যানার্জির নাম করছেন এবং বলছেন যে তাকে জানিয়েও কোনো ফল মেলেনি, এবং এই কথা বলার জন্য তাকে শোকজ করা হলো, কি বলবেন আপনি? শ্রীকান্ত মাহাতোর ইতিহাস জানতে হবে। শ্রীকান্ত মাহাতো আদিবাসীদের নেতা, যখন মাওবাদীদের তাণ্ডব চলতো জঙ্গলমহলে, তখন শ্রীকান্ত মাহাতো মানুষের কাছে ঘুরে ঘুরে পরে নেতা হয়েছেন। এখন ওখানকার মানুষ ওর মধ্যেও যদি পরিবর্তন দেখেছে, নিশ্চয়ই আঙুল তুলেছেন। ওখানকার আদিবাসী মানুষ, সাধারণ মানুষ, মূলবাসী মানুষরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ওনাদের মন্ত্রীর বাড়িতে, যে পার্থ
চট্টোপাধ্যায় ওখানে গিয়ে শ্রীকান্ত মাহাতোদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করতেন, ছত্রধর মাহাতোদের নিয়ে মিটিং করতেন, তার বাড়িতেই তো সব পাওয়া যাচ্ছে। ফলে ওখানকার মানুষকে উন্নয়ন দিতে পারেননি, আমলাসলের পর এমন কোনো পরিবর্তনই ওখানে আনতে পারেননি যাতে জঙ্গলমহলের মানুষ আপনাদের পাশে মানে তৃণমূল কংগ্রেসের পাশে গিয়ে দাঁড়াবে। তো ফলে সেই কারণে শ্রীকান্ত আড়ালে আবগালে সত্যি কথাটা বলে ফেলেছেন শ্রীকান্ত মাহাতো। এখন সেই মুখ যে কোনো না কোনো ভাবে সেই বক্তব্য চাপতে হবে, সেই কারণেই ওনাকে শোকট করা হচ্ছে, এরপর হুমকি দেওয়া হবে, এরপর বলা হবে যে আপনি এসব বললে আপনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, কাজ দেওয়া হবে না। তো ফলে আমার মনে হয় যে সত্যিটা আর চাপা যাচ্ছে না শাক দিয়ে, মাছ আর ঢাকা যাচ্ছে না শাক দিয়ে, সেটা প্রকাশ্যে চলে আসছে। এবং যে জঙ্গলমহল নাকি হাসছিল, সেই হাসি এতটাই প্রস্ফুটিত হচ্ছে এবং বিচ্ছুরিত হচ্ছে, তা চাপবার জন্য সৌগত বাবুকে জুতো পেটা করবার নিদান দিতে হচ্ছে, চামড়া দিয়ে জুতো বানানোর চেষ্টা করতে হচ্ছে। এইটাই বর্তমান বাস্তবিক পরিস্থিতি হয়েছে। এবং খুব বেশি প্রশ্ন করলে যারা এই সমস্ত বিষয় থেকে শতগুণ দূরে, যারা সুবিধাবাদী রাজনীতির চূড়ান্তে পৌঁছেছেন, তারা রিপাবলিক বাংলাকে ফোনে রিয়াকশন নিলে তৃণমূল নেতাদের, পরিবর্তিত অত্যাধুনিক তৃণমূল নেতাদের রিয়াকশন হবে, রিপাবলিক বাংলাকে হুমকি দেবেন। হ্যাঁ, আপনার বক্তব্য বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। শান্তনুবাবু, শ্রীকান্ত মাহাতো তাকে শোকজ করা হয়েছে এবং কারণ হিসেবে তিনি খারাপ লোকেদের কথা বলেছেন, খারাপ লোকেদের সায় দিচ্ছে শীর্ষ নেতৃত্ব, অভিষেক ব্যানার্জিকে তিনি নাকি জানিয়েছেন কিন্তু সাড়া পাওয়া যায়নি। আপনার কি মনে হয় না যে দলে জঙ্গলমহলের একজন এই বিধায়ক বা নেতা তিনি যখন এই কথা বলছেন তখন তো তার কথায় আমল দেওয়া উচিত, বিশেষ করে পঞ্চায়েত ভোটের আগে? আপনার কি মনে হয় যে তাকে শোকজ করাটা খুব যথোপযুক্ত, আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি সেটা হচ্ছে, ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে অন্যতম শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দলের নাম তৃণমূল কংগ্রেস। আমি যেটা মনে করি, আমাদের দলের বুথ কমিটির সদস্য থেকে শুরু করে নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক সবাই এক বাক্যে স্বীকার করেন আমাদের দলের একজনই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যেটা মনে করি যে আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে কেন্দ্র করে সর্বভারতীয় স্তরে দল বিস্তার লাভ করছে। আমি যেটা মনে করি যে আমাদের দলে কোনো কিছু বলার থাকলে দলের ভিতরে বললে দল একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে অংশগ্রহণ করে, এমনকি আপনারা দেখেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেব কি দেব না সেটাও কিন্তু আমাদের মাননীয় মাঝখানে যদি বলতে না দেন তাহলে আমি বলবো নিশ্চয়ই। আপনি যদি চান আপনার মনের মতো করে উত্তরটা দেবো তাহলে তো হবে না দিদি ভাই। আমাদের দলে উপনির্বাচনে শান্তনুবাবু আপনি আপনার বক্তব্য অবশ্যই রাখবেন, আমার শুধু একটা পয়েন্ট ছিল, আপনি বলে নিন তারপর বলবো। আমাদের দলে উপরাষ্ট্রপতি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কিনা সেটাও ডেমোক্রেটিক পদ্ধতিতে সিদ্ধান্ত গৃহীত হয়, তাই যদি কারোর কোনো বলার থাকে সেটা দলে বললে, আমাদের দলের ফোরামে ডেকোরাম আছে, দলের ফোরামে ডেমোক্রেসি আছে এবং ডেমোক্রেসি মেনটেন করে দল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়, আমাদের দল এতটাই শৃঙ্খলা পরায়ণ। এবার আপনি বলুন। এবার জাস্ট, হ্যাঁ একদম, অনেক ধন্যবাদ আপনি যে কথাটা বলেছেন। আমি শুধু একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো যে অভিষেক ব্যানার্জিকে, আপনি অভিষেক ব্যানার্জির কথা বললেন, অভিষেক ব্যানার্জিকে তিনি বলেছেন, তিনি বলছেন যে দলীয় স্তরে তিনি জানাবার চেষ্টা করেছেন কিন্তু ফল মেলেনি। এই জায়গায় আপনারা কি তাহলে শ্রীকান্ত মাহাতোকে শোকজ করার বদলে ডেকে কথা বললে ভালো হতো না, কি মনে করেন আপনি, বা অন্য কোনো উপায় যদি আপনার কোনো সাজেশন থাকে? আমি আবার বলছি, আমাদের দল শৃঙ্খলাপরায়ণ দল, দল যেটা মনে করে সেটা সঠিকভাবে করে এবং দলের মধ্যে একটা ডেমোক্রেসি আছে, ডেকে কথা বলা ভালো কি মন্দ বা ডেকে কথা বলেছি কি বলেনি সেটা একজন সাংবাদিকের চেয়ারে বসে তো আপনার পক্ষে জানা সম্ভব না, সেটা দলের ইন্টারনাল ব্যাপার, সেটা আমরা কেন বলবো। এবং আমাদের দলে ডেমোক্রেসি আছে, কথা বলা যায়, কথা বলার পর দল সিদ্ধান্ত নেয়, আপনারা তো দেখেছেন আমাদের দল কেউ সেই অর্থে অভিযুক্ত হলেও তাকে আপাততভাবে সরিয়ে রাখে, এতটা শৃঙ্খলা আপনি কোন দলে পাবেন? ধর্ষকরাও তো মন্ত্রিত্ব চালায়, গাড়ি চাপা দিয়ে চলে যাওয়ার পর সেই মন্ত্রিত্বরাও সেই মন্ত্রীরাও মন্ত্রিত্ব কন্টিনিউ করে, কিন্তু আমাদের দলে পদক্ষেপ নেওয়া হয়, আমাদের দলে শৃঙ্খলা আছে, শৃঙ্খলা থাকবে। অনেক ধন্যবাদ, আপনার মতামত আমরা বুঝতে পেরেছি, কিন্তু যে ঘটনা সামনে আসছে সেটা রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা অবশ্যই প্রকাশ্যে আনবো, কারণ শ্রীকান্ত মাহাতোকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। এবং এই শ্রীকান্ত মাহাতো তিনি কি অভিযোগ করছেন? তিনি বলছেন খারাপ লোকেদের কথা। অজিত মাইতি তৃণমূল বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অজিতবাবু, আপনি দীর্ঘদিনের বিধায়ক এবং রাজনীতিটাকে আপনি হাতের তালুর মতন চেনেন, এই যে পঞ্চায়েত ভোটের আগে শ্রীকান্ত মাহাতোর মতো জঙ্গলমহলের একজন নেতা তিনি যে বিস্ফোরক দাবি করছেন,
খারাপ লোকেদের কথা বলছেন এবং তিনি বলছেন যে তাদের সাই দিচ্ছে কে না শীর্ষ নেতৃত্ব, এমন কি এমন একজনের নাম আনছেন অভিষেক ব্যানার্জি, তাকে জানিও নাকি কোনো লাভ হয়নি। আপনার কি মনে হয় যেটা একেবারে তৃণমূল স্তরে প্রভাব পড়বে না, বা এই শোকজ করাটা কি খুব যথোপযুক্ত? শুনুন, কোন প্রভাব পড়বে না ওটা কেউ কষ্ট কল্পনা করতে পারেন যে প্রভাব পড়ে যাবে অমুক তসুক। কালকে এই ঘটনা আমরা জানার পরই শীর্ষ নেতৃত্বের একদম নির্দেশে আমি নিজে ওকে শোকজ করেছি। শোকজ করে জানতে চেয়েছি যে তুমি কেন এই সমস্ত কথাবার্তা বলেছো, এই কথাবার্তাগুলো দলের শৃঙ্খলা ভঙ্গের সামিল এবং দল এগুলো কোনো মতে বরদাস্ত করবে না। আমাদের দল দেখুন এমন একটা, এখানে মন্ত্রী হোক, ব্লকের সভাপতি হোক, জেলা হোক আর বুথের সভাপতি হোক, শৃঙ্খলা ভঙ্গের কাজ করলে যদি দলের নোটিশে আসে সেগুলো সম্পর্কে ব্যবস্থা নেওয়া হয়, এটা অন্য কোনো দলে পাবেন না। এখানে খুব নিরপেক্ষভাবে বিচার করা হয়। তো এটা করার পর ওনাকে আমি যখন শোকজ নোটিশ জানিয়েছি, আজকে উনি জবাব দিয়েছেন, সেই জবাবে উনি জানিয়েছেন যে আমার এটা ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, এর জন্য আমি অসতর্ক মুহূর্তে আবেগ তাড়িত হয়ে কথা বলে ফেলেছি, এগুলো আমার মনের কথা নয়, আমি দীর্ঘদিনের দলের সৈনিক, তাই দলের কাছে আমি ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি এবং দলের কাছে অনুরোধ করছি আমার উপর যেন দল কোনো ক্ষোভ ব্যথা না রাখে, দল আমাকে ক্ষমা করুক। ব্যাস এইটাও আমি আমাদের দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেবো। এবং আমাদের দলে এরকমই যে কেউ হতে পারে, কোনো মানুষ তো ভুল করে কোনো কথা বলতে পারেন, আবেগ তাড়িত হয়ে কোনো কথা বলতে পারেন, সেটা নিয়ে আমরা ব্যবস্থা নিই। এটা এটা সবাই সব সেগমেন্টেই হয়, শুধু এটা রাজনৈতিক মহলে নয়, সমস্ত সেগমেন্টে অনেক মানুষ রাগত আবেগে অনেক কথা বলেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অজিত বাবু।